হ্যালো বিওয়াস, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে আরেকটা নতুন টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে এই মোবাইলের ডাটা সেটিং, ফোনের ডাটা সেটিং। মানে অনেকেই অনেক সময় দেখা গেছে যে আপনি মোবাইলের ডাটাটা অন করে রাখছেন, বাট আপনার উপরে যেই ডাটার আইকনটা ওইটা আপনি দেখাচ্ছে না, মানে এই এস প্লাস, যেটাকে বলে এস প্লাস বা ই প্লাস, এটা দেখাচ্ছে না, কিন্তু আপনার ডাটাটা ঠিকই অন আছে। তো এক্ষেত্রে অনেকেই চেষ্টা করে, অনেকে দেখা গেছে পারে না, আবার অনেকে দেখা গেছে এই অপশনটা জানে। তো যারা জানে তাদের জন্য হ্যাঁ গুড লাক, ভালো। আর যারা না জানে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর পাশে একটা বেল আইকনটিক বাটন থাকবে, এই বাটনে একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা চলুন, আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে ডাটা সেটিংয়ে, মোবাইলের যে সেটিংস, সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে আপনাকে যেতে হবে হচ্ছে একটা মোর নামে একটা অপশন আছে, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর আপনি দেখবেন যে এই কলার সেটিং, কলার নেটওয়ার্কসে ক্লিক করবেন। নেটওয়ার্কসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে এক্সেস পয়েন্ট নেমসে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন যে এই যে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি নেম, আপনি যে যে সিমে ডাটা সেটিং করতে চাচ্ছেন ওই সিমের নামটা এখানে লিখে দেবেন। যদি গ্রামীণ হয় গ্রামীণ, যদি রবি হয় রবি, আর যদি বাঙালি হয় বাঙালি। তো আমারটা হচ্ছে বাঙালি, আমি বাঙালি দিয়ে দিচ্ছি, বি বাঙালি এন কে বাঙালি। আর নিচে যে এপিএনের জায়গায় আপনি দেবেন হচ্ছে ইন্টারনেট, বড় স্পেলিং দিলেও চলবে, ছোটো স্পেলিং দিলেও চলবে, সমস্যা নেই। তো ইন্টারনেট দেওয়ার পরে আপনাকে এখানটায় ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করার পর আপনি একটা সেভ নামে একটা অপশন আসবে, আপনি সেভ নামে অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে আপনার একটা ইয়ে তৈরি হয়ে গেছে, এই নেটওয়ার্কের একটা ইয়ে অপশন তৈরি হয়ে গেছে। তো এই অপশনটা আপনি, তারপরে আপনাকে যা করতে হবে ডাটাটা আপনি অন করবেন। অন করার সাথে সাথে উপর দিকে একটু লক্ষ্য করেন, দেখবেন এই যে উপর দিকে একটু লক্ষ্য করুন, উপর দিকে এই যে দেখবেন যে আপনার এস প্লাসটা কিন্তু চলে আসছে, মানে ডাটার যে ইয়েটা ছিল ওটা কিন্তু চলে আসছে, কিন্তু এতক্ষণ আপনি অনেক চেষ্টা করেও পারলেন না। তো বন্ধুরা এরকমভাবেই আপনারা আপনার যে ফোনের যে ডাটা সেটিংস, ওই সেটিংসটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো প্রথমেই বলেছি যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন,